নমস্কার, এরুচর্চায় সকলকে স্বাগত। এই মুহূর্তে সমগ্র শিক্ষার অধীনে শিক্ষক কর্মচারী, ভোকেশনাল টিচার বা শিক্ষাবন্ধু, শিক্ষামিত্র, স্পেশাল এডুকেটর, তাদেরকে নিয়ে সর্বশেষ কী পরিস্থিতি সেটি জানালেন জয়দেববাবু। তো চলুন, জয়দেববাবুর সেই বক্তব্য এখন আমরা একটু শুনি। আছে সিওমতে অফিসারদের সঙ্গে হবে, মিটিং হবে আমাদের সাড়ে তিনটে ওই সর্বশিক্ষার আজকের হবে, নবান্নে হবে, ওখানে ওরা যাবে, ও সেই ম্যানেজমেন্টের সেই গ্রুপ হেডমাস্টার তারাও যাবে, তারা কি সব কাগজপত্র নিয়ে যাবে, কি সব যুক্তি দেখাবে। আচ্ছা আচ্ছা, এখন প্রথমে কে অফিস স্টাফ কে অফিস স্টাফ না এই নিয়ে হচ্ছে এখন। সেটা কবে হতে পারে অনেকেরই এই প্রশ্ন করে। এই সিদ্ধান্ত নিতেই হবে, এই মানে দু চার দিন এক সপ্তাহ মধ্যে নিতে হবে, কারণ এসেছে ভোকেশনাল 9 থেকে 12 গাইডলাইন নাকি এই সপ্তাহে গত সপ্তাহে এসেছে। আচ্ছা, ট্রেনিংটা আর আসেনি, ওটার একটা খুব অনিশ্চয়তার মধ্যে ছিল, কিছুটা তো গেল। আর এখানে তো যেতে সেন্ট্রাল গভর্নমেন্ট বলতে 6-8 নাকি 12 এর যেটা ভোকেশনাল, না না যে নতুন করেছিল না এতে ন্যাশনাল পলিসিতে 9, 10, 11, 12 হ্যাঁ হ্যাঁ সেটাই, হ্যাঁ তার গাইডলাইনই এসেছে। আচ্ছা, আর এখানে তো তোমার ইয়ে করে দিয়েছে, দুটো ভাগে ভাগ করে দিয়েছে, মানে স্যালারি কনসুলেটেড পে বলো, স্যালারি বলো, সর্বশিক্ষা দু ভাগে ভাগ করে দিয়েছে, অফিস স্টাফ আর হচ্ছে টিচিং স্টাফ। আচ্ছা আচ্ছা, টিচিং স্টাফে তিনটি র্যাঙ্ক রেখেছে, অফিস স্টাফে 6টা র্যাঙ্ক। টিচিং স্টাফে তিনটে স্ট্যান্ড হচ্ছে প্রাইমারি, আপার প্রাইমারি আর সেকেন্ডারি। আচ্ছা, তিনটে ক্যাটাগরি করেছে। হ্যাঁ, যারা সর্বশিক্ষার মধ্যে, আর এদের 6খানা করেছে, একটা হচ্ছে গ্রুপ ডি, গ্রুপ সি, আর কোঅর্ডিনেটর 4টে, এই করে 6টা। আচ্ছা, ওরা গাইডলাইন দিয়ে দিয়েছে, এখন এবারে এরা কি করে জানি না। আর টাকা পয়সা পাঠিয়েছে, টাকা পয়সা তো প্রতি মাসে যা দেওয়ার কথা তার তো হলো না, একটু প্রত্যেক মাসেই বেশি দিচ্ছে, এখন এরা কিভাবে ইউটিলাইজ করছে সেটা আলাদা। আর এবারে তো বলেছে রিপেয়ারিং ছাড়া ইয়ে দেবে না, মানে নিউ কনস্ট্রাকশন ডেভেলপমেন্ট নিউ ওইগুলো কিছু দিচ্ছে না, 10% টোটাল বরাদ্দের ম্যাক্সিমাম 10% ইউটিলাইজ করতে পারবে এই সকল পারপাস। আচ্ছা, তাহলে স্যার বলছি যে পার্শ্ব শিক্ষক আর এস এস কেমিস কে তো আন্দোলনের পথে যাচ্ছে, এবং আপনি তো জানেন আন্দোলন পথে যেতেই পারে, যে করতে পারে ওই আন্দোলনটা অনেকটাই যে ছাত্র শিক্ষকদের স্বার্থে ঠিকই আছে মেনে নিলাম, কিন্তু এর অনেকটাই আবার রাজনৈতিক উদ্দেশ্যপূর্ণিত ভাবে হচ্ছে, কারণ যেখানে শিক্ষক সংগঠন আন্দোলন করবে সেখানে চাঁদা থাকবে কেন, সেখানে টাকা তোলা হবে কেন, এগুলো। আর দ্বিতীয় কথা হচ্ছে দুটো রাস্তা আছে, হাজার গভর্নমেন্টের সঙ্গে বসে নেগোসিয়েশন করে সেই রাস্তা তোমাকে তৈরি করতে হবে, আদারওয়াইজ সরাসরি কেসে যেতে হবে। আর সংগঠন কেস কেন ইন্ডিভিজুয়ালি করবে, আমার তো কোনো মাথায় আসে না, সংগঠনের তো নিজস্ব রেজিস্ট্রেশন আছে, সেই রেজিস্ট্রেশন অনুযায়ী করবে। আমি আজকে 81 সাল থেকে এই সংগঠন করছি, রাজ্য স্তরের পর্যন্ত এ করেছি, আমি তো কখনো কেউ ইন্ডিভিজুয়ালি কারুর নামে কোনোদিন সরকারের এগেনস্টে কেস করা হয়েছে বলে আমার মনে পড়ে না, এরকম কোনো প্রমাণ নেই। সংগঠন তার রেজিস্ট্রেশন আছে, সেটা প্যাড আছে, সংগঠন গতভাবেই হবে, সবার কাছ থেকে চাঁদা তুলে আলাদা করে মানে কেস হবে এ তো আমি জানি না। আর কালকে তো স্টেটমেন্ট এ দিয়েছে, তাহলে না গত পরশু দিন তো বিকাশ ভট্টাচার্য এ দিয়েছে, ওদের সর্বশিক্ষার কোনো কেস আর লড়বেন না। আচ্ছা আচ্ছা আচ্ছা,
এই মুহূর্তে স্যার পরিস্থিতি কি এসে দাঁড়িয়েছে? অনেকেই শুনতে চাইছেন আপনার মুখ থেকে যে সর্বশেষ পরিস্থিতি কি, এসএসকে এমএসকে শিক্ষক এবং পার্শ্ব শিক্ষকদের যে অবস্থান তার পরিপ্রেক্ষিতে সরকারি অবস্থান কি? না, সরকার একটা দেবে, কিন্তু আমার চাপটা একটু অন্যরকম আছে। তো আমি এই বৃদ্ধির ব্যাপারটাকে তুলে ধরছি না, আমি তুলে ধরছি এই যে বৈষম্য গুলো আছে, এটা যদি ঠিক না হয় অদূর ভবিষ্যতেও ঠিক হবে না। কারণ একটা ও গাইডলাইন আছে সেন্ট্রালে, প্রাইমারি প্যারা টিচার এই হলে সেকেন্ডারি প্যারা টিচার এইরকম হবে, তারপরে আর তো সব কোর্ডিনেটর, ওদের তো অন্য কোনো ডেক জিনিসের নেই, ব্লক কোর্ডিনেটর, ডিস্ট্রিক্ট কোর্ডিনেটর, প্ল্যানিং কোর্ডিনেটর, এইগুলো সেগুলোরও তো সেখানে র্যাঙ্ক আছে। এখন এইখানে অন্য স্টেটে কিন্তু এই সমস্যাটা নেই, আমাদের স্টেটে কিন্তু এই র্যাঙ্ক অনুযায়ী নেই। এবং আপার আপার প্রাইমারি এই বা সেকেন্ডারি প্রাইমারি আমাদের এখানে যদিও নেই, তাদের র্যাঙ্কটা কখনোই গ্রুপ সি গ্রুপ ডি থেকে নিচে হতে পারে না। এই যা এটাই তো আমার দাবি, এটাই তো আমার আন্দোলন। এখন এইটা নিয়ে অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে সমস্যা হচ্ছে, যাক মুখামুখি তো হয়নি, তো আজকে কেবলমাত্র মুখামুখি হচ্ছে। ওরাও থাকবে, আমাকেও ডেকেছে, আমিও থাকবো। ওরা কি যুক্তি দেখাতে চাইছে আমি জানতে চাই, কারণ টিচিং টিচিং ক্যাটাগরির সঙ্গে অফিস স্টাফ আলাদা, ওরা দুভাগে ভাগ করে অলরেডি দিয়েছে, কেন্দ্র গাইডলাইনে আছে। আচ্ছা আচ্ছা, ও এখানে এখন সবকে একসঙ্গে জড়িয়ে ফেলা হচ্ছে কেন? আমার আমি সেইটাই আজকে জিজ্ঞেস করব যে টিচিং এর তিনটে ক্যাটাগরি ওরা স্পেসিফাই করে দিয়েছে, যে প্রাইমারি, আপার প্রাইমারি, সেকেন্ডারি এবং স্পেশাল এডুকেটর কে আপার প্রাইমারির সঙ্গে রেখেছে। এবারে বাকি যারা আছে শিক্ষা মিত্র, শিক্ষা বন্ধু থেকে আরম্ভ করে যারা আছে সবাই অফিসটা অফিসটা তিনটে জায়গায়, একটা হচ্ছে ব্লক লেভেলে আর একটা হচ্ছে ডিস্ট্রিক্ট লেভেলে। এবারে ডিস্ট্রিক্ট লেভেল এবং স্টেট লেভেলে কিছু আদার কোর্ডিনেটর আছে, প্ল্যানিং কোর্ডিনেটর আছে, অ্যাকাউন্টস কোর্ডিনেটর আছে, এই সকল গুলো চার রকমের। তাহলে পরে আলটিমেটলি চার দিয়ে ছয় রকমের, এখন কারোর সঙ্গে কারোর গুলিয়ে ফেলার কোনো কারণ নেই। ম্যানেজমেন্ট স্টাফ থেকে বলা হচ্ছে যে আউটসাইডার, আউটসাইডার তো কোনো জায়গা নেই, বলছে শিক্ষা বন্ধুরা আউটসাইডার হয়, তারা পরে এসেছে, আবার শিক্ষা মিত্র পেয়েছে, স্পেশাল এডুকেটরকে বলছে ওরা এনজিও থ্রু দিয়ে এসেছে। এর এখন কে কোয়ার থ্রু দিয়ে কোথায় অ্যাপয়েন্টমেন্ট সেটা আলাদা ব্যাপার। এখন তো গভর্নমেন্টই বলছে সবাইকে কনসুলেটের পেতে পার্মানেন্ট অ্যাপয়েন্টমেন্ট দিতে বলছে, গভর্নমেন্টই তো বলছে, সেন্ট্রাল গভর্নমেন্ট বলছে, যে টাকা দিচ্ছে সেও তো বলছে, তাতে সমস্যাটা কি, কোন জায়গা থেকে এসছে আমার তো এখন সেটা ভাবার দরকার নেই। এবং সেখানে সেখানে পরিষ্কার টিচিং ক্যাটাগরি তিনটে তাদের গাইডলাইন অনুযায়ী আমাদের এখানে দেবে, সে অন্য রাজ্যে হয়তো 24,000 দিচ্ছে, আমাদের হয়তো 20,000 দেবে, ঠিক যাই গেছো, প্যারিটি থাকুক, তিনটের মধ্যে প্যারিটি থাকবে। আবার অফিস স্টাফ যখন শুরু হবে তখন তো গ্রুপ ডি থেকে শুরু হবে, গ্রুপ ডি গ্রুপ সি, তারপরে তো কোর্ডিনেটার, তার মাঝে কোর্ডিনেটারদের মাঝে গিয়ে গ্রুপ সি ঢুকে যাবে, গ্রুপ ডি ঢুকে যাবে। সেই আমার কথা, আমি আজকের ওরা আজকে আসুক, ম্যানেজমেন্ট সব নাকি আসবে, আমিও যাবো, সাড়ে দেখা যাবে ওইখানে কি ওরা কি বলতে চাইছে, আমারও বক্তব্য কি আছে, ওরা কি কাগজপত্র দেখাতে চাইছে দেখাক। আজকে আশা করি ফয়সলা হয়ে যাবে, মানে ফয়সলা হবে, মানে অফিসাররা অন্তত বুঝবে যে কি করা উচিত। আমি কি করবো, আমার আবেদন থাকবে সেন্ট্রাল গাইডলাইনে যেমন ভাবে ভাগ করে দেওয়া হয়েছে, অ্যাকর্ডিং টু স্ট্যান্ডার্ড যেমন ভাবে ক্যাটাগরি র্যাঙ্ক করে দেওয়া হয়েছে সেই মতো দাও। হ্যাঁ ঠিক আছে, অন্য রাজ্য একটু বেশি দিচ্ছে, আমাদের রাজ্যে দিতে পারবে না, হ্যাঁ ঠিক আছে দিক, সেই দিক কম দিক, কিন্তু যার যার যা র্যাঙ্ক সেই অনুযায়ী যেন পায়, আমার আমার দাবিটা এইটাই। আচ্ছা হ্যাঁ, এটা আজকে শিক্ষা মিত্র বলছে এনজিও, শিক্ষা বন্ধু এনজিও, প্রেসিডেন্ট এনজিও, আমার তো জেনে দরকার নেই, গভর্নমেন্ট তো তাকে স্ট্যাটাস দিয়েছে, তাকে পার্মানেন্ট স্টাফে এ দিয়েছে, মানে তার কাছে কাগজ আছে প্রত্যেকের কাছে, এখন এই প্রশ্ন কে কোন জায়গা থেকে এলো, এই প্রশ্ন আসছে কেন?
দেখা যাক ওরা আজকে কি বলে, দেখা যাক ওরা ওদের সংগঠন থেকে কারা কারা যাবে, আসুক আমিও যাচ্ছি, দেখা যাক কি হয়। শিক্ষা মিত্রদের কি আবার এই মুহূর্তে নতুন করে নিয়োগের কোনো সম্ভাবনা আছে নাকি? না না ওরা আছে তো, ওরা ওই একই একই রকমের শিক্ষা বন্ধুর মতো শিক্ষা মিত্ররাও, কিন্তু শিক্ষা মিত্রদের ইউটিলাইজ করতে হচ্ছে ওপেন স্কুলিং। কেউ আছে ওই স্কুল ওপেন স্কুলিং টা তিন রকমের ছিল, মানে এই রবীন্দ্র মুক্ত ছাড়া আরো দুটো ছিল, ওই নেতাজি সুভাষের একটা ওপেন স্কুলিং ছিল, আরো আরো একটা মিশনের একটা ওপেন স্কুলিং ছিল, ওই বিবেকানন্দ মিশন না কি মিশন পিছনে ওদের একটা ওপেন স্কুলিং ছিল। এই তিনটি জায়গায় মানে শিক্ষা মিত্ররা কাজ করতো, তখন বোধ হয় 800 মতো ছিল, এখন নেই, সব হাঁটিয়ে পাটিয়ে এখন 500 ভিতরে 400 কতজনের মতো আছে। আচ্ছা আচ্ছা। আর এদের শিক্ষা বন্ধুদের 3800 কত। আচ্ছা। আর শিক্ষা বন্ধুরা তো অলরেডি তারা ফাংশন করছে তো এসআই অফিসের সঙ্গে, এই যে আবার নতুন একটা ফরমেট দিয়েছে, নতুন একটা ফরমেট দিয়েছে অডিট ফরমেট, সেটা সাবমিট করতে হবে, শিক্ষা বন্ধুর দায়িত্ব, শিক্ষা বন্ধুকে ওইটা বের করতে হবে, ফরমেটটা জেনারেট করে দিতে হবে এসআই অফিসে। আচ্ছা। তারা তো সমস্ত ডিউটি পালন করছে এবং এসআই অফিসের সঙ্গে একবার ওতপ্রোত ভাবে যুক্ত। আমি তো কিছু সমস্যা দেখতেই পাচ্ছি না, যে যার তো অবস্থান আছে, নতুন করে কারুর অবস্থান, নতুন করে কাল ডেজিগনেশন তৈরি করার জায়গা নেই। হ্যাঁ, কোঅর্ডিনেটরের জায়গায় কোঅর্ডিনেটর লেখা হচ্ছে খাতা কলমে, সব জায়গায় লেখা যাচ্ছে, ব্লক কোঅর্ডিনেটর সেল আছে, আলছে, বিএসি, ইউল আছে, লেখা হচ্ছে, কিন্তু উপরে উপরে বলা হচ্ছে শিক্ষা বন্ধু, এই ডেজিগনেশন অবশ্যই অন্য কোনো স্টেটে নেই। আর প্রত্যেক স্টেটে শিক্ষা মিত্র আছে, তারা একবার ফুললি ফাংশন করছে এখন, শিক্ষা মিত্র সব ফুললি ফাংশন করছে। আর 3000 কত 400 না কত স্যাংশন হয়ে পড়ে আছে, স্পেশাল এডুকেটারের ভ্যাকেন্সি স্যাংশন হয়ে পড়ে আছে আমাদের স্টেটে, আমাদের স্টেটে মানে অ্যাকর্ডিং টু স্টুডেন্ট 4800 হওয়া উচিত, মানে 4800 স্পেশাল এডুকেটর হওয়া উচিত, ওরা এখন বোধ হয় 1300 মতো আছে, এই বাকি নিয়োগের হয়ে আছে স্পেশাল এডুকেটর, সেটাও নিয়োগ দেওয়া হচ্ছে না। আচ্ছা আচ্ছা, স্পেশাল এডুকেটরের নতুন নিয়োগ দেওয়ার রেডি হয়ে আছে, ওখান থেকে তো অ্যাকর্ডিং টু রেশিও বলেছে ম্যাক্সিমাম মানে ওই 4800 স্পেশাল এডুকেটর লাগবে আমাদের, যা স্টেটে যে ওই মানে ওই ধরনের ডিসেবল যে স্টুডেন্ট আছে তাদের রেশিও অনুযায়ী করায়, 20:1 রেশিওতে নিয়োগ করতে হয়। ও আচ্ছা। ওদের গাইডলাইন আছে সেই অনুযায়ী 4800 নিয়োগ হওয়ার কথা, এখন তো প্রায় 1300 মতো আছে, ওদের আরসিআই ট্রেনিং নিয়ে বসে আছে 3700 না 3800, এখন ওদের ভ্যাকেন্সি সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে বলেছে ভ্যাকেন্সি করতে ফিল আপ করতে, মানে প্রায় 3500 ভ্যাকেন্সি ফিল আপ করতে হবে, কবে দিয়েছে জুলাই মাসে এখনো পর্যন্ত হচ্ছে না। এখন এইটা নিয়ে সবারই দুশ্চিন্তা, আমাদেরও দুশ্চিন্তা যে নভেম্বরের মধ্যে কোনো ঘোষণা হবে কি হবে না। আজকের পরে উদ্দেশ্য নেবে গভর্নমেন্ট, আজকে তো আমি অনেকবার এই নিয়ে অনেকবার বসেছি, ও আর ভালো লাগছে না, একই জিনিস মানে 25 বার ধরে বলা, একই কথা বোঝানো, কাগজপত্র না আছে, হোয়াই নট, আমি তো বুঝতে পারছি না, আমার আমি কেন চিন্তা করব, যেখানে সেন্ট্রাল গভর্নমেন্ট সর্বশিক্ষার আইন কানুন মেনে দিয়েছে, তাদের গাইডলাইন আছে, আমি আলাদা করে কেন, আমি এই আমি স্টেট থেকে আলাদা করে কেন ভাববো, সেটা আমার আমার আর্থিক ক্ষমতা অনুযায়ী আমি দেবো, ওরা হয়তো কোনো স্টেট বেশি দিচ্ছে আমি একটু কম দেবো, কিন্তু কে বড় কে ছোট কার ব্যাংক কোথায় হবে এগুলো এখন আলাদা করে আমাদের কেন ভাবতে হবে, আমি সেটা বুঝতে পারছি না। সেটাই দেখা যাবে, আজকে যা বলার বলবো আমি, তারপরে লড়াই করতে হলে করতে হবে, কি আইনগত আইনগত লড়াই করার অনেক জায়গা আছে,
অনেক রাস্তা আছে, সে আইনগত লড়াই আগেও করেছি, কিন্তু আজকে অনেক আগেই করে তারও কাগজপত্র আমার কাছে আছে। এখন গভর্নমেন্ট সামনে ইলেকশন, তো তাই মানে হাত পা বাঁধা কিছু করতে পারছি না। দেখা যাক রাজ্যে কি পরিস্থিতি দাঁড়ায়, তখন আমি যদি সেরকম ব্যবস্থা হয়, প্রথম ফার্স্ট ডিসেম্বর থেকে আন্দোলন হবে, অসুবিধা কি আছে।